হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে নববর্ষ উপলক্ষে আমি তোমাদের জন্য একটা ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি। আর প্রতিবারের মতো প্র্যাঙ্কটা তোমাদের দাদা ভাইয়ের উপরই করবো। তোমাদের দাদা ভাইয়ের নববর্ষে মানে পয়লা বৈশাখে গণেশ পুজো উপলক্ষে তার একটা বন্ধুর বাড়িতে দুপুরবেলায় নিমন্ত্রণ আছে। তো তোমাদের দাদা ভাই সেখানে যাবে বলে স্নান করতে গেছে, আর স্নান করে এসেই তো সেই খেলাটা হবে। কি খেলা হবে তো সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের ছোট্ট করে জানিয়ে রাখি, তোমাদের দাদা ভাই জাঙ্গিয়া নিয়ে আজকে আমি খেলা করবো। তো চলো খেলা হবে, খেলা হবে, দেখতে থাকো। ফোনটা আমি সেট করিনি, নয় চলে আসতে পারে যখন মানে যখন তখন চলে আসতে পারে। স্নান করতে গেছে, স্নান করতে গেছে। পুরুষ মানুষের স্নান করতে তো বেশি সময় লাগে না, তো তাড়াতাড়ি চলে আসতে পারে, তাই ফোনটা তাড়াতাড়ি সেট করিনি। তারপরে তো আসল মজা, তো ততক্ষণে দেখতে থাকো। তো বন্ধুরা ফোনটা আমি অনেক কষ্টে এখানে সেট করেছি, ঠিক আছে? আমি আর নড়াচ্ছি না, আমার যদি পড়ে যায় ব্যাস ভিডিও দেখা শেষ। তো তোমার তোমাদের দেখা হবে তাদের চলে আসতে পারে, আমি আর কিছু বলছি না, তোমরা ভিডিওটা দেখতে পারো। A few moments later. রুকো জরা, সবর করো। A few moments later. তুই ধামা করে কি করছিলে? আমি তো জায়গা প্যান পড়ি, আমার ভেতরে প্যান পড়ি, ওই প্যান্টের কথা বলেছি। আমি তো চিনি না জায়গা প্যান কাকে বলে, চুপচুপ করছে। আমি কি করতাম তাহলে? আমি তোমার জানি খোঁজ রাখি জানবো, আর তোমার সবকিছু তো নেই নতুন না, আমি কি করে জানবো তোমার আর নেই? আমি এখন তাহলে কি করে যাবো? আমি কোটা দিবে দেখেছো? ভেতরে জায়গা না পড়ে কি উপরে প্যান পরে যায় কখনো? বুঝ বুদ্ধি নেই কেন কি হবে ভেতরে না প্যান্ট পড়লে যায় না।
সমঝ রে সমঝ রে মাথা মাথা কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তোমার প্যান্ট পরতে যাবো, খারাপ হয়ে গেছে মাথা? মানুষ কি তোমার প্যান্ট গুলো দেখতে যাচ্ছে যে তুমি কার প্যান্ট পরে আছো? ছেলের প্যান্ট একটা মেয়ের প্যান্ট পরবে তাই না? একটা ছেলে আমি শেয়ার করতে হবে করতে কি রুমিয়ে এনে দাও বাবার কাছ থেকে। এটা খোলো, ঠান্ডা লেগে যাবে দেখবা। ভিজাতে কে বলেছে? কিন্তু ভিজাতে কে বলেছে? সাবধানে চেন আটকাবো যেন না আটকায়। আমি তো ঘুমাচ্ছিলাম, সেটাও হলো না। মেয়ে চলে আসলো, ঠাম্মার ঘরে আছে, একটু ঘুমিয়ে। কথাবার্তা বলবো, কথাবার্তা ঠিকঠাক করে কথাবার্তা বলবো। অনেক জায়গায় যাবো, দিল আমার আমি কি জেনে বসে আছি তোমার একটাও তোলা নেই? তোমার যে একটা তোলা জানি আমি, আমি কি জানি? তুমি ওটা খুলে আগে পড়োটা পড়ো, ঠান্ডা লেগে যাবে। আমি ওনাটা দেবো। আমি কি আমি কি আমি কি স্যার করতে যাবো? চলে যাও, তোমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, কবার ফোন করেছে দেখো, ফোনে দেখো কবার ফোন করেছে। আমি বলেছি স্নান করতে গেছে, ওরা একসাথে যাবে বলে একসাথে দাঁড়িয়ে আছে রাস্তায়। আরে বাবা, আমি বুঝতে পারিনি, হয়ে যেতেই তো পারে ভুল, এখন কেটে ফেলেছে, কি করবো? আমি তো ইচ্ছা করে কাছে নি। তোমার জন্য ওর কাছে আমার কথা শুনতে হবে, জানো তো? শুধু ওর কাছে না, আর বাকি সবার বন্ধুগুলোর কাছে। তোমার একটু বেশি বেশি, কারণ শুধু প্যান্ট পরে যাওয়া যাচ্ছে না, আমার প্যান্টটা তো পরে যেতে হবে। যা বুঝো না, আমি কথা বলবো না বেশি। যা বুঝো না, তাই নিয়ে বেশি কথা বলবো না। মানুষে কি ভাববে? কথাটা হচ্ছে আমাদের ঘরের মধ্যে, আমাদের নিজের মধ্যে, মানুষের মধ্যে আবার কি কি আছে? দাঁড়া বাবা, দাঁড়া একটু, দাঁড়া দু মিনিট, দাঁড়া। কথা শুধু দুটো মানুষের মধ্যে হচ্ছে না, প্রচুর মানুষে দেখছে, প্রচুর মানুষে, ঠিক আছে, প্রচুর মানুষে দেখছে, আর তোমার কথা বুঝতে শুনতে পারবে। তোমার বেশি ন্যাকামো মানুষ না, ঠিক আছে? তুমি তো মাথাটা গরম করে দিয়েছো, তারপর বছরের দিনকে গাল দিও না, অ্যাটলিস্ট গাল দিও না। ন্যাকামো মাছি তুমি করতে দেখো, প্যান্ট শুকিয়েছি শুকায়নি সেটা বলো, কখন কখন দিয়েছিলে তুমি? চুপ, কেচেছো কখন? আরে কাশলে তো শুকাবে।
নিজারা তো শুকাবে মানে আরে কেনা কে চাইতে হো জাঙ্গিয়া জাঙ্গিয়া পুরো পাগল হয়ে গেল এ নাও জাঙ্গিয়া এ নাও এ নাও এ নাও এ নাও এ নাও এ নাও পড়ো তাহলে তুমি তাহলে কি করছিলে তুমি তাহলে কি করছিলে ন্যাকামো মারো বোঝনি এখনো কি করছিলাম এই সব জিনিস নিয়ে তোমার প্র্যাঙ্ক করছিলাম প্র্যাঙ্ক তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর দেখো মানে ভিজা পুরো চুপচুপ করছে দেখো এটা পড়ে আছে কতবার বললাম এটা চেঞ্জ করতে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর